ডাক্তার সাবরিনা নামে এক মহিলার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটা মামলা হয়েছিল। এটা হলো করোনা কালীন সময়ে ওই যে সার্টিফিকেট জালিয়াতি, অর্থাৎ মানে করোনা মানে নেগেটিভ পজিটিভ এগুলি নাম দিয়ে একটা জালিয়াতি মামলা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে ইনভেস্টিগেশন অফিসার আয়ু সে চার্জশিট প্রদান করেছে। সেই চার্জশিটের প্রদানের প্রেক্ষিতে তো মহামান্য মানে আদালত তার বিরুদ্ধে সাজা দিয়েছেন, সে সাজা ভোগ করে সে এখন বের হয়ে আসছেন। এখন বের হয়ে উনি কী বলছেন সেটা আমরা আমাদের বিবেচ্য বিষয় না, আমরা জানতেও চাই না, কারণ যেহেতু আদালত তাকে সাজা দিয়েছেন, আদালত তো যাচাই বাছাই করে সাক্ষ্য প্রমাণ নিয়ে তাকে সাজা দিয়েছেন, এটা আমাদের কিছু এখানে কোনো বলার নেই। এবং আমরাও আপনাদের মতো আপনারা যে প্রশ্নটা করেছেন, আমরাও কিন্তু ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরাও দেখছি উনি বিভিন্ন বিষয়ে অবতারণা করছেন, সেখানে সমকামিতা, সেখানে যৌন হয়রানি বিভিন্ন বিষয়ে উনি অভিজ্ঞতা কারাগারে, হ্যাঁ কারাগারের ভিতরের অভিজ্ঞতা উনি বলছেন। আমরা এটা আপনাদের মতো আমরাও সামাজিক যোগাযোগ মাধ্যম, এখন আসলে উনি সেখানে এ ধরনের আদৌ এ ধরনের সমস্যায় পড়েছেন কি না, আর পড়লে উনি কারা কর্তৃপক্ষকে উনি অবহিত করেছেন কি না, আর অবহিত যদি না করে থাকেন এখন উনি আসলে কি সত্য বলছেন না মিথ্যা বলছেন আমরা জানি না, আমরা তো দেখতেছি মানে সামাজিক যোগাযোগ দেখছি। তবে যদি এটা না বলে থাকেন আর এটা এ ধরনের ঘটনা আদৌ ঘটছে কি না, উনি আমার মনে হয় উনি কি মানে ভাইরাল হওয়ার জন্য অথবা ভিউয়ার বাড়ানোর জন্য কি এগুলি উনি মানে বাহিরে এগুলি বলছেন, এটা তো আসলে আমরা জানি না। তবে যদি যথাযথ কর্তৃপক্ষ কেউ যদি এ বিষয়ে যদি অভিযোগ দায়ের করে সেটা যদি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা মনে করি মানে যথাযথ তদন্ত হওয়া উচিত।